ব্যাংকে এসে এক বুড়ি মহিলা ব্যাংক ম্যানেজারকে বলল, আমি কিছু টাকা ব্যাংকে রাখতে চাই। ম্যানেজার জিজ্ঞেস করল, কত আছে? বুড়ি বলল, হবে 10 লাখের মতো। ম্যানেজার বলল, বাহ, আপনার কাছে বেশ ভালোই টাকা আছে, আপনি করেন কি? বুড়ি বলল, তেমন কিছু না খোকা, ক্রিকেট সহ বিভিন্ন খেলায় বাজি লাগাই, আর বাকি সময় সবার সাথে যে কোনো ব্যাপারে বাজি খেলি। ম্যানেজার বলল, শুধু বাজি লাগিয়েই এত টাকা জমিয়েছো, তাজ্জব ব্যাপার। বুড়ি বলল, তাজ্জবের কিছু নেই খোকা, আমি এক্ষুনি 1 লাখ টাকা বাজি ধরতে পারি যে তোমার মাথায় ফলস চুল লাগানো। ম্যানেজার হাসতে হাসতে বলল, না দিদা, আমি এখনও যথেষ্ট যুবক, আর মাথায় ফলস চুল লাগানো নেই। বুড়ি, তাহলে লাগাবে কি বাজি? ম্যানেজার মনে মনে ভাবল, এই বুড়ি পাগল মনে হচ্ছে। যাই হোক, 1 লাখ টাকা ফ্রিতে কামানো যাচ্ছে, তো অত ভেবে লাভ কি? ম্যানেজার রাজি হয়ে গেল। বুড়ি বলল, যেহেতু 1 লাখ টাকার ব্যাপার, তাই আমি কাল সকাল 11টায় আমার উকিল নিয়ে এই কেবিনে আসব, আর ওর সামনেই প্রমাণ করা হবে। আপনি কি রাজি? ম্যানেজার বলল, ঠিক আছে, আমি রাজি। ম্যানেজারের রাতে ঘুম আসলো না। সারা রাত ওই বুড়ি আর 1 লাখ টাকার কথা ভাবতে থাকে। পরের দিন সকালে ওই বুড়ি উকিল নিয়ে ঠিক 11টায় ম্যানেজারের কেবিনে এসে উপস্থিত। বুড়ি ম্যানেজারকে বলল, আপনি কি রেডি? ম্যানেজার বলল, একদম রেডি। বুড়ি বলল, যেহেতু প্রমাণের দরকার, তাই আমি আমার উকিলের সামনে আপনার চুল টেনে প্রমাণ করতে চাই যে চুল আসল না নকল। ম্যানেজার ভাবল, 1 লাখ টাকার ব্যাপার, একটু চুলই তো টানবে, তাই সে রাজি হয়ে গেল। বুড়ি ম্যানেজারের পাশে গেল আর চুল ধরে টানতে শুরু করল। আর ঠিক ওই সময়ই বুড়ির সাথে আসা উকিলটা দেওয়ালে মাথা ঠকতে শুরু করে দিল। ম্যানেজার বলে উঠে, আরে আরে উকিলবাবু, কী হলো? বুড়ি হাসতে হাসতে বলল, কিছু না, শক খেয়েছে। আসলে ওর সাথে 5 লাখ টাকার বাজি ধরেছিলাম যে আজ সকাল ঠিক 11টায় শহরের সব থেকে বড় ব্যাংকের ম্যানেজারের চুলের মুঠি ধরে টানব। বুড়ির লাভ হলো 4 লাখ টাকা। নিজের চেয়ে ভালো লোকের সঙ্গে চলা উত্তম। এমন সঙ্গী বাছাই করুন যাদের আচরণ আপনার চেয়ে ভালো এবং আপনিও সেই দিকে চালিত হবেন। জীবনে এমন একজন বন্ধুর খুব প্রয়োজন, যার সাথে জীবনের সুখ দুঃখ, হাসি কান্না, ভালো মন্দ সব কিছু শেয়ার করা যায়। সব ক্ষেত্রে অভিশাপ দেওয়ার প্রয়োজন হয় না। বুকের চাপা কষ্টগুলো যখন দীর্ঘশ্বাসে পরিণত হয়, তখন তা এমনিতেই অভিশাপে রূপ নেই। কালকের দিনটা এর থেকে ভালো হবে এই ভেবে অনেকেই সুখে আছে। বয়সের সাথে সাথে সব কিছু হারিয়ে যায়, পুরনো সব বন্ধু, সোনালি দিন, দল বেঁধে খেলা, আরও কত কি। যদি মনের দিক থেকে ম্যাচিওর হও, হৃদয়ের দিক থেকে বাচ্চা হও, বাইরে থেকে রাগী হও, ভিতর থেকে যত্নবান, তবেই তুমি সেরা। প্রথমে কষ্ট হলেও পরে বুঝতে পারি যা হয় ভালোর জন্যই হয়। স্ত্রীর জন্য পাগল হওয়া কাপুরুষতা নয়, বরং সর্বোত্তম স্বামীর পরিচয়, কারণ স্ত্রী আপনার সুখ দুঃখের একমাত্র সাক্ষী। একটা সময়ের পর আর নিজেকে স্বচ্ছ প্রমাণ করতে ইচ্ছা করে না। যে যা ইচ্ছা ভাবুক, যে যা ইচ্ছা বলুক, কিছুই যায় আসে না, আই ডোন্ট কেয়ার। বৃষ্টি শেষ হয়ে গেলে ছাতাটা যেমন বিরক্ত লাগে, ঠিক তেমনি কিছু মানুষের কাছে স্বার্থের স্বার্থ শেষ হয়ে গেলে বাকি সবাই বিরক্ত লাগে। শিক্ষিত হোক বা না হোক, কাউকে অসম্মান করার অধিকার কারো কাছে নেই। স্বার্থপর মানুষগুলো ভালোভাবে জানে কখন কাকে ভালোবাসতে হয়, আবার কখন কাকে দূরে সরিয়ে দিতে হয়। কষ্ট বলে এদের কিছুই নেই, আপনি ভাবতেও পারবেন না এরা নিজের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে। একটা বাচ্চা আত্মীয়দের কাছে কতটা আদর পাবে তা নির্ভর করে তার বাবার টাকার উপর। বিষয়টা নির্মম কিন্তু বাস্তব।
সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমি সত্য। সমাজে কিছু মানুষ থাকে যারা সাময়িক উত্তেজনায় এমন কিছু কথা বলে যা একটি সম্পর্ক ভাঙার জন্য যথেষ্ট। এই সময় মাথা গরম করলে সব শেষ। মেয়েরা ছোটবেলা থেকে বিয়ে পর্যন্ত নিজের বাবা মায়ের জন্য বাঁচে, বিয়ের পরে সন্তান হওয়া পর্যন্ত নিজের স্বামীর জন্য বাঁচে, সন্তান হওয়ার পর নিজের স্বামী আর সন্তানের জন্য বাঁচে, নিজের পুরো জীবনটাই অন্যের জন্য বেঁচে থাকার পরেও সবাই বলে মেয়েদের মন কখনো বোঝা সম্ভব নয়। সত্যি মেয়েদের মন বুঝতে অনেক বড় মনের দরকার হয়। চোর মূর্খ হলে অল্প কিছু মানুষের সম্পদ নষ্ট করে, আর চোর যদি শিক্ষিত হয় তবে পুরো জাতির সম্পদ নষ্ট করে। একটা মানুষ জীবনে কখনো পুরোপুরি সুখী হতে পারে না, কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা রয়ে যায়। যে চলে যায় সে কোনোদিন আপনাকে ভালোবাসেনি, আর যদি ফিরে আসে সে আপনার মতো কাউকে পায়নি। বহুরূপী মানুষের সর্বপ্রথম হাতিয়ার হলো মিথ্যা বলতে বলতে কান্না করা। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। একটি শ্মশানের দেওয়ালে লেখা ছিল, গন্তব্য তোমার এটাই ছিল, জীবন কেটে গেল পৌঁছাতে, কি পেলে এই দুনিয়াতে, আপনজনই পুড়িয়ে গেল শেষ যাত্রাতে। পৃথিবীতে যারা মুখ ফুটে নালিশ করতে পারে না, চুপ করে থাকে, তারাই উল্টে আসামি হয়। হিংসুক এই চিন্তাতেই শুকিয়ে যায় যে তার প্রতিবেশী কেন সুখে আছে। আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি, কিন্তু সবাই ভুলে যায় আমারও একটা মন আছে। সংসারে বাবার গুরুত্ব বুঝতে চাও, তাহলে হাতের বুড়ো আঙুলের সাহায্য ছাড়া কোনোদিনও একটা রুটি ছেঁড়ার চেষ্টা করো, উত্তরটা পেয়ে যাবে। যদি তুমি মনে করো তোমার অভাবে সব কিছু থেমে যাবে, তা সম্পূর্ণ ভুল। বরং প্রকৃতি কখনো কোথাও শূন্যতা রাখে না। কঠিন এক যুগ, মিথ্যাটাই আজকের দিনে সবাই বিশ্বাস করে, আর সত্যিটা বললে সবাই প্রমাণ খোঁজে। বেশি বুঝতে যাস না রে মন, থাক তুই অবুঝ, শুধু জেনে রাখ বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে তার কর্মে। কখনো কখনো দূরে সরে যাওয়াটাই সমাধান। মেয়েদের দেওয়ার মতো অনেক দামি দামি উপহার থাকে, তবে সব থেকে দামি উপহারটি হলো তাদের রেসপেক্ট করা, তবেই প্রকৃত সভ্য মানুষ বলে গণ্য করা হয়, কারণ আমাদের মাও যে একজন নারী। ভালোবাসা কোনো রীতিনীতি, জাতি, ধর্ম, উচ্চ নীচ ভেদাভেদ মানে না, যুক্তিতর্ক খাটে না এখানে, কারণ মানুষ মাত্রই ভালোবাসার কাঙাল। বি গুড ইন রিয়েল লাইফ, নট জাস্ট ইন সোশ্যাল মিডিয়া। বিয়ের ক্ষেত্রে বিল্ডিং ঘর আছে কি না যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ না অমানুষ তা যাচাই করা জরুরি। অবহেলিত হতেই হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো। হঠাৎ বড়লোক হওয়া মানুষ থেকে সাবধান, কারণ এরা ভুলে যায় এদের আগের অবস্থান। ধর্ম, বর্ণ, সম্প্রদায়, ধনী বা দরিদ্র, এর কোনোটাই তোমার পরিচয় না, তোমার পরিচয় তোমার কর্ম। কাউকে চেনার জন্য ছবি নয়, বিশ্বাসের প্রয়োজন হয়। মুখ বুঝে মেনে নিলেই খুব ভালো, আর প্রতিবাদ করলেই সবটাই এলোমেলো। ব্যথাটা আজ বুকে হয় না, আর এখন আমি বাঁচতে শিখে গেছি। কে বলেছে মৃত্যু একবার হয়? এক জীবনে আমি বহুবার মরেছি। চরিত্র আর আয়না দুটোই পরিষ্কার রাখুন, নিজেকে সুন্দর দেখাবে। জয়ের জন্য বহু সাধনা প্রয়োজন, কিন্তু পরাজয়ের জন্যে একটি ভুলই যথেষ্ট।
অপরকে সম্মান করিতে শিখিও, তবেই অন্যে তোমাকে সম্মান করিবে। ফোন যতদিন তার দিয়ে বাধা ছিল, মানুষ মুক্ত ছিল। ফোন যখন থেকে মুক্ত হলো, মানুষ ফোনে বন্দী হয়ে গেল। ভুল মানুষকে ভুলে যাওয়াই উত্তম। মায়ের থেকে কষ্ট সহ্য করা আর বাবার থেকে পরিশ্রম করা শিখে গেলে পৃথিবীর সব কিছু জয় করা যায়। অলসতা মৃত্যুর সহজ পথ, শ্রমই প্রকৃত জীবনের পথ। বোকারা অলস, জ্ঞানী ব্যক্তিরা পরিশ্রমী। একটি মেয়ে যদি বিয়ের আগে বাবার সাপোর্ট আর বিয়ের পর স্বামীর সাপোর্ট পায়, তাহলে যতই বাধা আসুক পুরো দুনিয়া জয় করতে পারবে। গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝানো যায় না, কাছে থাকলে দামি জিনিসও সস্তা মনে হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনার মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে।